আসসালামু সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুলতানা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থতা এবং বিভিন্ন কারণে আমি ব্লগটা আসলে সেভাবে কমপ্লিট করতে পারিনি। তবে আজকে আমি নান্দুসের রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে রিভিউটা আসলে অনেক হেল্পফুল হবে। নান্দুস অনেক পছন্দের একটা ব্র্যান্ড আমার, সো পার্সোনালি আমি নান্দুসে মাঝে মাঝেই খাই, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমি গ্রানোলা খেয়ে নিচ্ছি। গ্রানোলাটা হেলথের জন্য অনেক ভালো, তো এটা যদি কেউ গ্রিক ইয়োগার্ট দিয়ে খেতে পারে অনেক ভালো, অথবা যদি কেউ সুইট ইয়োগার্ট দিয়ে খেতে পারে সেটাও ভালো। আমার কাছে সুইট ইয়োগার্টটা বেশি প্রেফারেবল মনে হচ্ছিলো, কারণ গ্রিক ইয়োগার্টটা আমার কাছে কেন জানি টেস্টেবল লাগছিলো না। তো আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইয়োগার্ট দিয়ে খাই, আজকে আমি সুইট ইয়োগার্ট দিয়ে খাবো। তো সকাল সকাল আমি ট্রাই করছি গ্রানোলা, এখন আমি সকালে ব্রেকফাস্ট করবো, দেন একটু পর আমি বের হয়ে যাবো। আসলে অসুস্থতার জন্য ঠিকভাবে ব্লগ দেওয়া হচ্ছে না, আমি এর জন্য অনেক দুঃখিত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, অসুস্থতা এবং বিভিন্ন বিপদ আমি নেক্সট কোনো ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো, যে কী কী বিপদ একচুয়ালি আমার উপর দিয়ে যাচ্ছে বা কী ধরনের সমস্যায় আমি আছি। আল্লাহ কখন কারো খুব কী বিপদ দেয় এটা আমরা কেউই জানি না, তবে আপনারা সবসময় সেফ থাকবেন, যে কথাটা আমি বলি। সবসময় ট্রাই করবেন যেভাবে সেফটি সিকিউরিটি মেনটেন করা যায় সেটা করতে। তো সন্ধ্যাবেলায় হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে নান্দুসে। অসুস্থ ছিলাম, বাট তারপরও যেহেতু বার্থডে উইক ছিল, সো একটু জাস্ট নিজের মুডটাকে একটু ভালো করার জন্য ভাবলাম যে একটু নান্দুসে চলে যাই। তো নান্দুসে আসছি আমরা, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলান, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলান, এতে করে আপনারা নেক্সট কোনো ভিডিও আপডেট মিস করবেন না। তো অনেক ভিডিও আরও ছিল, ভিডিওটা আসলে যে ফোনে ছিল অনেক ভিডিও আর কি, আমি যেটা বলবো ব্লগের জন্য বিভিন্ন ধরনের ভিডিও তো করা হয়, সবসময় তো ক্যামেরা নিয়ে বের হওয়া হয় না। তো ভিডিওগুলো আসলে যে মোবাইলটাতে ছিল সেই মোবাইলটা আনফর্চুনেটলি আমি ডাক্তারের কাছে যাওয়ার সময় মোবাইলটা চুরি হয়ে গেছে, তো আসলে কিছু বলার নেই, মানে ডাক্তারের কাছে যাবো ওই সময় ফোনটা চুরি হয়ে গেছে। ফোন অনেক ভিডিও ছিল, ছবি ছিল, আসলে ফোন চুরি হয়েছে তার চেয়ে বেশি কষ্ট লাগছে আমার ছবি ভিডিওগুলোর জন্য। যাই হোক, তো এখানে এসে আমি যা যা আমার অর্ডার দিলাম অর্ডার দিয়ে দিচ্ছি। এটা যখন আমি ভিডিও করেছি তখন আমার ফোনটা আমার কাছে ছিল, তো আমি ভেবেছি যে আমি সবগুলো ভিডিও একসাথে করে দেন ফাইনালি ভিডিওটা আপলোড করবো, বাট আনফর্চুনেটলি যেহেতু ফোনটা চুরি হয়ে গিয়েছে এর জন্য আমি সবগুলো ভিডিও দিতে পারিনি। যে কয়েকটা ভিডিও আমার হাতে ছিল অন্য মোবাইলে বা ক্যামেরায় টুকটাক, সেখান থেকে আমি আপনাদের সাথে আর কি শেয়ার করছি আজকে ভিডিওটা। তো আমি নান্দুসের পেরি পেরিটা ট্রাই করছি, আমার কাছে ভালোই লেগেছে, ইয়ামি মনে হয়েছে, কারণ আমরা সবসময় যেহেতু খাই আর ওদের হচ্ছে কোয়ালিটি কখনো ভ্যারিয়েশনে আসে না, এবং সবসময় টেস্ট একরকম থাকে, যেটা কিনা জেনারেলি সবগুলোতে আমি পাই না। টেস্টের অনেক ভ্যারিয়েশন থাকে, টেস্ট চেঞ্জ হয়, বাট নান্দুসে জেনারেলি টেস্টটা একটু কম চেঞ্জ হয়। নান্দুসের পেরি পেরি চিকেনের সাথে আরেকটা আইটেম আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে গোয়া লেমন। এই ড্রিঙ্কসটা আসলে খুবই রিফ্রেশিং অ্যান্ড অনেক মজার, আসলে এটা নান্দুস ছাড়া বাইরে আসলে সেরকম ভালো পাওয়া যায় না, আর আমি বেশ কয়েক জায়গায় খুঁজেছি পাইনি। তো এই ড্রিঙ্কসটা আসলে আমি সবসময় গেলে ট্রাই করি, আপনারা যারা কিনা নান্দুসে যেতে চান তারা ট্রাই করতে পারেন, বাট আনফর্চুনেটলি নান্দুস মোস্ট প্রবলি বন্ধ হয়ে যেতে পারে। আমি যেটা শুনলাম বাংলাদেশ থেকে নাকি ওরা ওদের সব ধরনের অপারেশন ক্লোজ করে দিচ্ছে, সো এটা আমার জন্য একটা দুঃখের বিষয়, কারণ আমি আসলে নান্দুসের ফুড অনেক লাইক করি। আমরা যখন সময় পাই মাঝের মধ্যে নান্দুসে গিয়ে খাবারটা ট্রাই করি, আর বেশ হ্যাং আউট টাইপের একটা প্লেস, আপনি যে গল্প করতে পারবেন, ফুড ট্রাই করতে পারবেন, সো মোটামুটি একটা ভালো একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়। তো আমি এবার বলতেছিলাম ওদের রেসিপি কি আমি নিতে পারি কি না, অ্যাকচুয়ালি ওরা তো রেসিপি দিবে না, বাট গোয়া লেমনটা আসলে খুবই পছন্দ, সবসময় তো আর একটা গোয়া লেমনের জন্য যাওয়াও হয় না যে কোনো একটা রেস্টুরেন্টে। তো এই তো আমি খাবার দাবার ট্রাই করছি, আই হোপ আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সবসময় আপনাদের ভালো কমেন্টস, ভালো যে ধরনের আপনারা চান, কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, সে ধরনের ভিডিওগুলো আমাকে বলবেন, যে আমি সে ধরনের ভিডিওগুলো মেক করতে যদি পারি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের মতামত আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে আরেকটা ব্যাপার একটু শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে নান্দুসের এই মানে আমরা খাওয়া দাওয়া শেষ হবো, আর তারপর দেখেন যে আমরা কত তৃপ্তি করে খেয়েছি। আসা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ।
কেমন লাগতেছে? কিন্তু সবগুলো ভালো লাগছে আমার কাছে না? হ্যাঁ, ওদের টেস্ট ভ্যারি করে না। আমরা তো অনেক আগে থেকে আসলে নান্দোস লাইক করি। এটা হচ্ছে একটা মানে একটা ভালো ফুড চেইন টেস্টটা যদি ভ্যারি করে তখন একদিন খুব ভালো লাগলো, আরেকদিন দিয়ে ডিজার্টের বলে খুব খারাপ লাগে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।